সমঞ্জল আমার তোমার সঙ্গে কিছু কথা আছে। প্লিজ রোজা, সূর্য বা তার দেওয়া চাকরির প্রস্তাব নিয়ে আমি তোমার সাথে কথা বলতে চাই না, আমার ভালো লাগছে না। ভালো না লাগলেও আমাকে বলতে হবে। সমুজল, আমার মনে হয় সূর্যের সঙ্গে ওভাবে কথা বলাটা তোমার ঠিক হয়নি। আমি তো সূর্যের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করিনি। হ্যাঁ তা হয়তো করোনি, কিন্তু সূর্যের দেওয়া প্রপোজালটাও রিজেক্ট করা তোমার উচিত হয়নি। ও তো তোমাকে হেল্পই করতে চাইছিল। হেল্প করতে চাইলেই সব সময় হাত পেতে সেই হেল্প আমাকে নিতে হবে? আমার নিজেরও তো কিছু মান সম্মান আছে নাকি? তাই বলে তুমি ওর সাথে এইভাবে কথা বলবে? খারাপ তো কিছু বলিনি রোজা। আমার মনে হয় তুমি এখনো আমাকে ঠিক বুঝে উঠতে পারোনি। আমি এতদিন যা করেছি নিজের চেষ্টায় করেছি। হ্যাঁ হয়তো আমার সামর্থ্য খুব বেশি নয়, কিন্তু আমার আত্মবিশ্বাস আমার কাছে সব থেকে মূল্যবান জিনিস। বারবার হেল্প করে কেউ যদি আমাকে দুর্বল করে দিতে চায়, তাহলে আমি সেটা কি করে মেনে নিই বলো তো? আত্মবিশ্বাস না অহংকার সমুজন? আসলে কি বলতো, সূর্যের দেওয়া অফারটা নিতে তোমার ইগোতে লাগছিল। হ্যাঁ লাগছিল, যে কোনো মানুষেরই লাগতো। সব থেকে বড় কথা, যেটা স্বামী স্ত্রীর মতো ব্যক্তিগত থাকা উচিত, সেটা তুমি অন্য কাউকে বলে আমার বিশ্বাসটা ভেঙে দিয়েছো। মানে মানে আমার চাকরি পাওয়া নিয়ে তোমার টেনশন হচ্ছিল, সেটা সেটা তুমি আমাকে বলতে পারতে। কি দরকার ছিল? হ্যাঁ কি দরকার ছিল সূর্যর কাছে গিয়ে সাহায্য চাওয়ার? তোকে কি আজকাল আমার থেকেও বেশি ভালো বন্ধু মানো নাকি? দেখো রোজা, আমি নিজেও সূর্যকে খুব পছন্দ করি, আর আমি জানি তুমিও করো। কিন্তু তার মানে তো এই নয় যা আমাদের ব্যক্তিগত ব্যাপার তুমি সূর্যকে শেয়ার করবে। চল, আমি ব্যক্তিগত কোনো কথা ওর সাথে শেয়ার করিনি। তুমি চাকরির জন্য চেষ্টা করছিলে, চাকরি পাচ্ছিলে না, সেটা সবাই জানে। আমি শুধু এইটুকু ওর সাথে শেয়ার করেছি। ও প্লিজ রোজা, অবুঝের ভান করো না। সূর্যকে এই কথা বলে তুমি ওর সিম্পেথি আদায়ের চেষ্টা করেছো। হাত পেতে আমার জন্য চাকরির ভিক্ষা করেছো তুমি। ছি রোজা, ছি, আমার উপর এতটুকু ভরসা রাখতে পারলে না তুমি?